আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের আমরা যে কোর্সটা হচ্ছে শিখবে সবাইতে করাই। সো এই কোর্সটা করার মাধ্যমে একটা স্টুডেন্ট ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হিসাবে সে দেশে এবং হচ্ছে দেশের বাইরে বিভিন্ন জায়গাতে হচ্ছে সে জব পায়, কাজ করতেছে আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ। এইরকম একটা হচ্ছে গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করবো। স্টুডেন্ট সে হচ্ছে রানিং অবস্থায়, সে হচ্ছে হঠাৎ করে সে হচ্ছে একদিন হচ্ছে হ্যাঁ মেসেঞ্জার হচ্ছে নক দিচ্ছে যে ভাই আমার তো হচ্ছে জবের ইন্টারভিউ। সো উনি থাকে হচ্ছে জার্মানিতে, সো এবং ওইখান থেকে হচ্ছে মেসেঞ্জারে হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করা। কোর্স হচ্ছে তার রানিং ছিল ওই অবস্থাতেই, সো ভাই আমার তো হচ্ছে ইন্টারভিউ, আমাকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাজ এ ইন্টার্ন আমাকে হচ্ছে একটা প্রতিষ্ঠানে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে জার্মানিতে। সো তখন তার হচ্ছে কিন্তু স্টাডিটা মানে চলতেছিল, উনি হচ্ছে জার্মানিতেই পড়াশোনা করতেছিলেন ওই সময়টাতে, এখনও করতেছেন উনি, এখনও ওইটাতে আলহামদুলিল্লাহ উনি জব করতেছে। সো যেটা ছিল আর কি শুরুটা এরকম যে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো খুব নার্ভাস, আমার হচ্ছে এরকম কী হবে যে হচ্ছে জবটা হবে, এখন আমি আমার ইন্টার্নশিপের জন্য হচ্ছে তারা আমাকে হচ্ছে 3 মাস ইন্টার্নশিপের জন্য হচ্ছে আমাকে ওইখানে আজকে একটা ইন্টারভিউ হচ্ছে আমাকে পারফর্ম করতে হবে, ইন্টারভিউ বোর্ডে হচ্ছে আমাকে হাজির হইতে হবে, এখন আমি খুব নার্ভাস যে আসলে হচ্ছে আমি করবোটা কি। সো অ্যাজ ইউজুয়াল তাকে হচ্ছে আমি তার কাছ থেকে তার টপিকগুলো শুনলাম, আচ্ছা ঠিক আছে আপনার ওইখানে জব রেসপন্সিবিলিটি কী হবে, আপনাকে কোন কোন টপিকের উপর হচ্ছে কাজ করতে হবে, এই বিষয়টা হচ্ছে আপনি আমাকে একটু হচ্ছে বলেন। সো উনি ওনার হচ্ছে মেইনলি ওয়ার্ডপ্রেস নিয়েই হচ্ছে কাজটা করতে হয়েছে। সো উনি আমাকে হচ্ছে বললেন যে ভাই ওয়ার্ডপ্রেসের উপরে হচ্ছে বেশ কিছু প্রশ্ন আসবে এবং সেইখানে হচ্ছে আমার কাজের এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে দেখতে চাবে। সো পরবর্তীতে ওনাকে হচ্ছে বললাম যে আপনি আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে জাস্ট হচ্ছে কীভাবে ওয়ার্ডপ্রেসটা কাজ করে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু রিসার্চ করেন, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে পড়াগুলো আবার হচ্ছে কী করেন একটু হচ্ছে কভার করেন, আর তার সাথে যেটা করেন আপনার হচ্ছে কিছু কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে আপনি রেডি রাখেন, যাতে হচ্ছে আপনার ওই ইন্টারভিউ বোর্ডে যদি তারা যদি আপনার সাথে কমিউনিকেট করে আপনার সাথে ওই কাজগুলো দেখতে চায় তাদেরকে যাতে হচ্ছে আপনি দেখাইতে পারেন। মাশাআল্লাহ। সো কিছুদিন পরেই, কিছুদিন পরে বলতে হচ্ছে ইন্টারভিউয়ের হয়তো হচ্ছে 4-5 দিন বা 1 সপ্তাহ পরে ফোন দিছে যে ভাই আমার আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ওই ইন্টার্নশিপটা হচ্ছে হয়ে গেছে, ওইটাতে আমি হচ্ছে চান্স পাইছি, এবং ইন্টার্নশিপটা যদি হচ্ছে আমি চান্স এটা ইন্টার্নশিপ পিরিয়ডটা যদি কমপ্লিট করতে পারি তারপরে হচ্ছে দেখা যাবে ওইখানে আমি হচ্ছে পারমানেন্টলি টিকে যাব। সো ওই ইন্টার্নশিপের সময় আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ উনার হচ্ছে ওই সময় হচ্ছে আপনার হোম অফিস মেইনলি হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে হোম অফিসই উনি করতেন জার্মানিতে, এবং ওই সময় হচ্ছে উনার স্যালারি ছিল হচ্ছে আপনার সম্ভবত $1500 মতন, সম্ভবত $1000 থেকে $1500 মতন, এবং উনি আমাকে যেটা বললো যে ভাই আমার যদি হচ্ছে এখানে জবটা হয়ে যায় ইনশাআল্লাহ আমার এখানে হচ্ছে প্রায় 3000 টাকা, যেটা বাংলাদেশি টাকায় এখন সম্ভবত হচ্ছে 3 লাখ টাকার, এখন 108 টাকা করে হচ্ছে ডলারের রেট। সো আমার প্রায় বাংলাদেশি টাকা ইনশাআল্লাহ হচ্ছে 3 লাখ টাকার মতন হচ্ছে স্যালারি দেখা মানে একটা জব ইনশাআল্লাহ হচ্ছে হয়ে যাবে যদি আমি ওই জায়গাটাতে ইনশাআল্লাহ হচ্ছে টিকে যেতে পারি। এবং আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সেটা হচ্ছে উনি কনফার্ম করছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনার হচ্ছে ইন্টার্নশিপটা কমপ্লিট হয়ে গেছে, 3 মাসের ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে ওনার হচ্ছে আলহামদুলিল্লাহ ওইখানে জব হয়েছে, এবং অ্যাজ এ হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ওয়ার্ডপ্রেস ডিজাইনার উনি ওইখানে হচ্ছে প্রফেশনালি এখন হচ্ছে জব করতেছে। দেখা গেছে যে জার্মানিতে ওনার যে প্রতিষ্ঠানটা উনি যেখানে জব করতেছে ওইখানে হচ্ছে আপনার মেইনলি টার্কিশ তুর্কি যারা আছে তুর্কি আরও বেশ কিছু হচ্ছে জার্মান তাদের সাথে হচ্ছে আমরা কোলাবোরেট করে কাজ করতে হইতেছে। সো আপনাদের উদ্দেশ্যে যে কথাটা সেটা হচ্ছে আপনারা যখন শিখবেন তখন ভালো করে শিখবেন, শেখার দিকে হচ্ছে প্রপার ওয়েতে মনোযোগটা দিবেন, এই শেখার সময় না কোনো শর্টকাট খুঁজবেন না। আমাদের আমাদের ম্যাক্সিমাম হচ্ছে মানুষ আমরা যেটা চিন্তা করি যে অল্প কিছুতেই হচ্ছে একবারে মনে হয় অনেক কিছু হয়ে যাবে, না আপনাকে সময় দিতে হবে, আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী হইতে হবে, আপনাকে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে কাজগুলো করে করে আপনার এক্সপিরিয়েন্সটা বাড়াইতে হবে, এবং দিন শেষে না তারপরে হচ্ছে আপনার সফলতা বা আমরা ইনশাআল্লাহ সফলতা দেখব, আর আপনাদের সফলতাই তো হচ্ছে আমাদের সফলতা।